ওই যে 10 নম্বরে গিয়ে ছবিটারে ভাও করছি, মিরর অফ ছিল অন করে দিছি, এখন আমরা আবার অফ করে দিই। অফ করে দিলে দেখেন আমাদের কিন্তু ছবিটা ঘুরে গেছে, লেখাগুলো ঘুরে গেছে এবং ছবিটাও ঘুরে গেছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় এই যে মিররটা অন করে দেব, তাহলে আমাদের ছবিটা ঘুরে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে একটি এলইডি টিভির ফ্যাক্টরি সার্ভিস মেনুতে গিয়ে রেজুলেশন চেঞ্জ করব এবং এই টিভির ভার্সন বা ল্যাঙ্গুয়েজ উল্টা অথবা ছবি উল্টো আসে, এই ছবিটা উল্টো ছবি কিভাবে ভাও করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আজকে আপনাদের শিখে যেতে হবে এবং আমি আপনাদের শিখাবো জলিল মেকার। আপনারা এই টিভির এই কাজটি দেখতে থাকুন, এই কাজটি অনেকেই হয়তো জানেন না, আজকে নিজের টিভি নিজেই ঘরে বসে ঠিক করতে পারবেন। তো আসুন আমরা এই সার্ভিস মেনুতে কিভাবে ঢুকব এবং ফ্যাক্টরি চার্টে গিয়ে কোন সেটিং থেকে আপনার এই রেজুলেশন চেঞ্জ করতে হবে এবং হরিজন্টাল কিভাবে ভাও করতে হবে সব কিছু আপনাদের দেখাবো। তো তার জন্যই আমি মেনু বাটনে ক্লিক করে 4147 তো এখন আমাদের এটা ঠিক করার জন্য এই জায়গায় যে দেখেন প্যানেল সেটিং, এই প্যানেল সেটিংয়ে আমাদের প্রবেশ করতে হবে। এই যে 7 নম্বরে প্যানেল সেটিংস, প্যানেল সেটিংয়ে গিয়ে আমরা মধ্যে রিমোটের যে এই বাটনটা আছে, মধ্যের বাটনটা, এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে এই উপরে হেডলাইনটা আছে, এই উপরে হেডলাইনে আমরা রিমোটের ডাইন বাটনে টিপ দেব। এই দেখেন আমাদের যে এই জিরো অপশনটা হয়ে গেছে, এই জিরো অপশনে আমাদের রেজুলেশনটা ঠিক হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে 10 নম্বরে আসতে হবে। এই যে 10 নম্বরে দেখেন মিরর অফ, এই মিররটা আমরা যখন অন করে দেব আমাদের ছবিটা ঘুরে যাবে। এ দেখেন আমি ছবিটা ঘুরিয়ে দিলাম, এখন আমাদের এই মেনুটা এই সাইডে আসে গেছে। এখন আমি আগে যেই রকমের আসছিল ওই রকমের আবার নিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি গেলাম মূল মেনুতে, এখন আমি এই জায়গায় টিপ দেব 4147। তো এ জায়গায় দেখতে পারতেছেন আমাদের যে এই ইন্টারফেসটা আসছে 7 নম্বরে, আমি আগেও বলছিলাম 7 নম্বরে দেখেন আগে কিন্তু ক্লিয়ারলি আপনি বুঝতে পারেন নাই, তো এখন বোঝানোর ক্ষেত্রে এই 7 নম্বরে আমি ঢুকলাম। 7 নম্বরে ঢুকে আমাদের ডাইন বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের যে ওই যে জিরো অপশনটা দেখা যায় উপরের একদম ইন্টারফেসটা, এই ইন্টারফেসে আমরা এই বাম সাইডে একটা টিপ দিলে আগের মতো হয়ে গেল। এই যে এখন আমরা ওই যে 10 নম্বরে গিয়ে ছবিটারে ভাও করছি, মিরর অফ ছিল অন করে দিছি, এখন আমরা আবার অফ করে দিই। অফ করে দিলে দেখেন আমাদের কিন্তু ছবিটা ঘুরে গেছে, লেখাগুলো ঘুরে গেছে এবং ছবিটাও ঘুরে গেছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় এই যে মিররটা অন করে দেব, তাহলে আমাদের ছবিটা ঘুরে যাবে। আর উপরে যে একদম উপরে ইন্টারফেসটা, এটা আমরা জিরো করে দেব, তাহলে আমাদের ছবিটা আবার রেজুলেশন ঠিক আসবে। তো এই হলো আমাদের আজকের কাজ। তো আপনাদের এই কাজটা যদি শিখতে আরও কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে দাদা আমরা কাজটা শিখছি কি শিখি নাই, আমাদের আবারও বোঝানোর জন্য ভিডিও দেন। তো আসুন আমরা আজকের ভিডিওতে এই পর্যন্তই বিদায় নিলাম, খোদা হাফেজ।